দেখলে সালাম টালাম দিতে হয় কি মন নাই? খেয়াল করি নি আসলে ভাই, আর রোজা রাখছি তো খেয়াল করি নি। তুই রোজা, তুই হেটা আগে কবি না, হেলে কি তোরে আমি মারি? আমি রোজা তো ভাই অনেক খেয়াল করতে হয়নি আপনার। আমার মারছেন কেন ভাই? তুই আবার দুই গালে হাত দিছিস কিল লেগা। তোর গালে কি আমি সুপার মানবো? তুই রোজা না? শোন সুদালম, কেসে তুই উঠলি কা? তুই কথাবার্তা ঠিক করে বল। তুই সুদ খাও তোরা সুদালম কম না কিন্তু পূর্ণ আলম কম। আমার টাকা দিয়ে কিন্তু আজকে মেম্বার হইছে, এটা মাথায় রাখিস। মাথায় রাখবো না, 6 লাখ টাকা দিয়ে 9 লাখ নেছো সুদ, একে বুঝলে দিতে পারি। শোন ওই মাওলানা সাহেব বাইরে এলে আমি কিন্তু এই যে ঘন্টা ঘন্টা বই রইছি, সে মাসব্যাপী আমার বাড়ি সাহারি করবে, ইফতার করবে, আমি মেম্বার, তারে আমি এগুলো তার এই দায়িত্ব নিতে চাই। ঠিক আছে, এ কথা কইলে হবে না। আমি কিন্তু তাকে আরো অনেক আগে থেকেই বইলে রাখছি, ঠিক আছে? সে প্রথম রোজায় আমার বাসায় সেহরি প্লাস ইফতার দুটোই করবে। ওহ মাগের মুল্লুক, তোমার সুদের টাকায় মাওলানা সাহেব ইফতারিও করবে না সাহারিও করবে না। তুই কিন্তু আবার সেই সুদের কথা বলতেছিস, এটা হালাল টাকা বল হালাল টাকা? এই সুদের টাকা দিয়েই তো আজকে মেম্বার হইছিস। সম্মান দিয়ে কথা কইস, আমি কিন্তু জনপ্রতিনিধি, তুই কিন্তু আমার ওয়ার্ডের একজন ভোটার। আর আমারও কিন্তু এই এলাকার ভিতরে পাঁচতলা বিল্ডিংটা আমারই আছে, ওটাও মাথায় রাখো। পাঁচতলা বিল্ডিং সব জনগণের রক্ত চুষে সুদ খাইয়ে বানাইছো, ঠিক আছে? বুঝলে দাস না, এবার আমার বাড়ি যাবে, আমার বাড়ি মাসবে পি করবে, সামনে রোজা তোর বাড়ি খাবে আনে। এই কথা হবে না, ঠিক আছে? আমার বাসায় করবে, আমার বাসায়ই করবে। সে আমার বাড়ি ইফতার করবে, আমার বাসায়ই করবে। তোর বাড়ি ইফতার করলে আর পূর্ণ তো যাবে, 14 গুষ্টি যা ইনকাম করছে পূর্ণ হেও শেষ হয়ে যাবে। আর তোমার বাসায় যা করবে হ্যাঁ, তো ওই যে গোডাউনের চাউল এগুলো তো মানুষের হকের টাকা, ঠিক আছে? এগুলো মাথায় রাখো। বুঝলে দাস না, 2 বস্তা কিন্তু তুইও গত মাসে নিলি। বেশি কথা কইলে আইতেছো কিন্তু। আচ্ছা দেখা যাবে। ওই যে ইমাম সাহেব বাইরে আছে। ও আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কিন্তু এলাকার মাতবার, এটা কিন্তু আপনার মাথায় থাকতে হবে। আপনি কিন্তু অন্য কারো বাসায় করবেন না, কিন্তু এটা আমি বলে রাখলাম, আপনি এটা সমাধান করেন তাড়াতাড়ি। সুদালম। আরে সুদালম কি? ইমাম সাহেবের লাগে একটা সম্মান দিয়ে কথা কবি। আর ইমাম সাহেব আপনি ভুলে দেন, আমি কিন্তু একজন মেম্বার মানুষ, আপনি আমার বাড়ি সেহরি করবেন, আমার বাড়ি ইফতার করবেন। আমার বাসার ফ্রিজ সম্বন্ধে তো আপনার আইডিয়া আছে নাকি? আমার বাসায় মনে করেন কারি কারি মাছ, গোস, এই গরু মুরা এইয়া বাদে আরো বিদেশি আইটেম আছে এইরকম, তারপরে এইগুলো তো আছেই বুঝছেন। ও ফ্রিজ ভর্তি সব পাপ আর পাপ, গরিবের রক্ত চুষিয়া ওই মাছ মাংস কিনে থইলে কোনো কাম হইবে না। আপনি আমার বাড়ি থাকবেন মেম্বার মানুষ, চাইল ডাইল গম যা লাগে আমি ওটা দেখবো। মানে এই মেম্বার আপনি কিন্তু বড় বড় কথা কইতেছেন, কিন্তু আমি কিন্তু ইমাম সাহেবের সামনে ভাই আপনার কিন্তু অপমান করতে চাই না, এটা কিন্তু আপনার মাথায় থাকতে হবে, ঠিক আছে? ইমাম সাহেব আপনি ভুললে যাই না, আমি কিন্তু একজন মেম্বার, আপনি আমার বাড়ি ইফতার করবেন সাহারি করবেন। আমার বাড়ি ফ্রিজে গরুর মাংস, মুরগির মাংস, ছাগলের মাংস, কারহা কসম থেকে শুরু করিয়া সব যা লাগে সব আপনার খাওয়ামু। আর গম 2 বস্তা লাগলে হ্যাঁ তো কোনো টেনশন নাই। হ্যাঁ দেখ মনে কী কইছি বাজার, আর অত সুদ খায় সুদখোরের বাড়ি কিন্তু ইফতার সাহারি হবে না, বড় বড় আয়োজন করে কিন্তু আপনার কয় বড় বাড়ি সফল দেবে, এটা কিন্তু মাথায় রাখতে হইবে। আস্তাগফিরুল্লাহ। শোনেন মেম্বার আর শোনেন মাদ্দার সাহেব, আপনাদের বাড়ি যদি আমি ইফতার এবং সেহারি করি তাহলে আমার দোজকে ছাড়া কোনো গতি নাই, তাই দয়া করিয়া আপনারা আমার রিকোয়েস্ট করেন বুঝছেন, আমার আপনারা এবারের মতো মাফ করেন। না না অত কথা বুঝি না, আপনি আমার বাড়ি ইফতার করবেন। না না ওই তো সুদখোর, শুধু সুদালামের বাড়ি আপনার কিছু করা লাগবে না। ইমাম সাহেব ও কিন্তু মেম্বার, ও কিন্তু মনে করো মানুষের হক, আপনি আমার বাড়ি ইফতার করবেন। না 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 আপনি কমবে সাহেব, আপনি আমার বাসায়, আপনি আমার বাসায় মেম্বার। শোনো মেম্বার, তোমার লাগে কিন্তু আজকে ইমাম সাহেব কিন্তু আমার বাসায় আসে নাই, তোমার লাগে ইমাম সাহেব কিন্তু বিয়ে যদি হইলো, তোমার লাগে কিন্তু আজকে সে আসে নাই। তুমি যাও এখান থেকে। তুই রোজা না আয়োজন দিচ্ছিস, তুই নামাজে যাবি না? রোজা রয়েছে, তুই গায়ে দিয়ে কি রোকা?
তুই কি রোজা রইছিস? তুই নামাজ পড়ো না, তোর কি রোজা হয়? তুই কি জানো? তুই কি বমি করবি? তুই কি এত মরামর্শ যে তুই বমি করবি? মসজিদে লো নামাজ পড়বি, হট, মসজিদে যাবে না, নামাজ পড়বে না, মশলা দিতে আইসো, লা লা তাড়াতাড়ি লা। আর তুই তুই তো আল্লাহ বিল্লাহ করবি, তোর সুন্দর মতন সময়টা কেটে যাবে। তুই এ কি কও আমার লাগে? শোন, সময় কাটে যাবে গিয়া, তোর আমি একটা বুদ্ধি দিই, ফেরি খাই একটা ঘুম দিবি, একখানে জোহরের সময় উঠবি, উঠবে নিরিবিলি একটু ফেরি ফেয়ার খেলতে দেখবি, ইফতারের টাইম হয়ে গেছে, এরপরে তামিল মুভিও দেখতে পারো বিকালবেলা, সময় শেষ। এ তুই যে রোজা রাখকে যে তুই নামাজ পড় না, তোর কি রোজা হয়? আর তুই কি জানো, তুই রোজা রাখকে যদি নামাজ পড়ো তাহলে তোর রোজাটার পূর্ণতা পাবে। আর তুই কি এটা কি জানো, একটা রোজা এক ফরজ, আর পাঁচক তো নামাজের ১৭টা ফরজ। নামাজ বাকি ১১ মাস পরে রয়েছে, এক মাস নয় রোজা রই, এক এক ফরজ করিয়া ৩০ ফরজ আদায় করি, নামাজ পড়িয়ে পরে ১৭ ফরজ অনেক পাওয়া যাইবে। ঠিক আছে, এগুলা এগুলা কোষ না, এগুলা কইলে আল্লাহ বেজার হয় বেটা, তোরে তো গজব হালাবেই, পরে মনে করো যে একটা অসুবিধা হয়ে যাবে, লা 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 তাতে নামাজ পড়ি, হট হট। হাই, প্রিয় সুধি, আসুন আমরা সবাই রমজানের পবিত্রতা রক্ষা করি, কারো পরিবর্তন দেখে আমরা হাসি ঠাট্টা না করি। রমজান আসে মানুষকে পরিবর্তনের জন্য, আমরা নিয়মিত নামাজ পড়ব, রোজা রাখব, রমজানে আমরা গরিব অসহায়কে সাহায্য করব, তাদের দান করব। আমরা জানি রমজান মাসে দান করলে অধিক সওয়াব পাওয়া যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।